দুঃখের সংবাদ এরই মধ্যে ভারতের এই মোদী সরকার আরব আমিরাতে সফর করেছে দুঃখের বিষয় আরব আমিরাত সরকার তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দিয়েছে আমরা এই আরব আমিরাত সরকারের এই সংবর্ধনাকে ঘৃণাবরে প্রত্যাখ্যান করছি নিন্দা করছি আপনারা দেখেছেন বাংলাদেশ সরকার গতকাল আনুষ্ঠানিকভাবে সরকারের মতামগ ব্যক্ত করেছে কাশ্মীর নিয়ে তারা বলেছে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশ সরকার উন্নয়ন ও বিশ্বাসী বুঝলাম উন্নয়ন ও স্থিতিশীলতা আপনারা বিশ্বাসী কিন্তু কাশ্মীরের মুসলমানদের প্রতি যে জুলুম নির্যাতন হচ্ছে আপনার তো আমরা তো আল্লাহ রসুলের আল্লাহর নবীর উদ্মত হিসেবে দাবি করি তো আল্লাহ রসুলের সেই হাদিস আল মুসলিম ওয়াহিদিন আমরা কি সেই হাদিস বলে গেছি সমস্ত মুসলমান তো এক দেহারে নেই তাহলে কাশ্মীরে জাহাজ জলম নির্যাতন চলছে আজকে কোনো মুসলমান এই কথা বলতে পারে না এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় না না বন্ধু এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় আজকে আমার আপনার কলিজে আঘাত করেছে আজকে কাশ্মীরে যে রক্ত চরছে শুধু কাশ্মীরে বন্ধুর রক্ত চড়ছে না এটা আমার আপনার হৃদয় থেকে রক্ত হচ্ছে সরকারকে হুশিয়ার করে আমরা বলতে এক কাশ্মীর থেকে প্রত্যাহার করে নিন কাশ্মীরের মুসলমানদেরকে স্বাধীনভাবে চলে করার সুযোগ করে দিন তো হলো সারা পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস বাংলাদেশের অবস্থা বাংলাদেশের অবস্থাও খুব বেশি ভালো নেই আজকে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারে না মিসিল মিটিং করতে পারে না নিত্য পণ্য প্রয়োজনের দাম দিন দিন বেড়ে চলছে কিছুদিন পর পর তেলের দাম বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি বিদ্যুতের দাম বৃদ্ধি মানুষের যান মালে নিরাপত্তা নাই আজকে দেখেন সারা দেশে এডিস মশা ডেঙ্গুর মহামারী কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে যে ঔষধ ক্রয় করে এনেছে সেই ঔষধ হলো দুই নাম্বার। আমরা দেখেছি দক্ষিণ সিটি কর্পোরেশনে পরীক্ষা করার জন্য এরকম নেট দিয়ে তিনটি ঘর বানানো হয়েছিল সেখানে পঞ্চাশটি করে মশা রাখা হয়েছিল থেকে মশার স্প্রে মারা হয়েছিল এক এরকম পঞ্চাশটি করে দেড়শো মশার মধ্যে সেখানে মশার স্প্রে মারার পর একটা মশা মরে নাই কোনোটাতে নয়টা কোনোটাতে বারোটা কোনোটাতে চোদ্দোটা মশা মারত অজ্ঞান হয়েছে অর্থাৎ কিছুক্ষণ পরেও তারাও আবার জ্ঞান পেয়েছে এই হল অবস্থা আজ দেশের মহামারী চলছে প্রিয় প্রিয় জনতা দেশের ইসলাম দেশ যারা দেশ এবং দেশের মাটি মানুষকে ভালোবাসেন এই অবস্থা কখনো নিশ্চুপ থাকতে পারে না এজন্য বাংলাদেশ কেলা যুব দেশ সারা দেশে কাজ করে যাচ্ছে কিভাবে মানুষের মধ্যে ইনসাফ নেয় প্রতিষ্ঠা করা যায় সেই আজকে কাপড় ত্রিশালের জুন সম্মেলন করতে যাচ্ছে আজকের এই জুন সম্মেলনে ত্রিশালবাসীর কাছে আমি একটা অবদান নিতে চাই আপনারা মধ্যে শুনেছেন আমাদের মহতরম সভাপতি ঘোষণা করেছেন এবং আমাদের সংগঠন সিদ্ধান্ত নিয়েছে আগামী পনেরোই নভেম্বর বাংলাদেশ যুব মজলিশ দশ বছর ফুর্তি উপলক্ষে উদ্যানে কেন্দ্রীয় সম্মেলন করবে এই কেন্দ্রীয় সম্মেলনে অবস্থিত হওয়ার জন্য আপনারা কারা কারা যাতে প্রস্তুত যারা যাওয়ার জন্য প্রস্তুত তারাই শুধু হাত তোলুন আল্লাহ আপনাকে আমাকে সকলকে কবল করুন সাথে সাথে আমি বাংলাদেশ যুব বাংলাদেশের ত্রিশাল তথা ময়মনসিংহ দায়িত্বশীলের উদ্দেশ্যে দু একটা কথা বলে আমার বক্তব্য আপনারা আমাদের এই এই সংগঠনের কাজকে সিংহের মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিন আপনারা ইসলামের সৌন্দর্য খেলাফতের সৌন্দর্য ন্যায় ইনসাফের কথা মানুষের সামনে তুলে ধরুন সামান্য জিনিস নিয়ে কোনো মেধাব করবেন না যে কি রাস্তা হবে না জুড়ে হবে এই সমস্ত বিষয় নিয়ে আপনারা বিতর্ক জড়িত হবেন না কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আপনারা সংগঠনকে পরিচালনা করুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তার দিনের জন্য কবুল করুক ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাসরুম মিন আল্লাহি ওয়া দাফাতুহুন ক্বারীব